আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি বৃষ্টির দিনে একটি পাতলা খিচুড়ির রেসিপি শেয়ার করব। সেটা আমি কিভাবে রান্না করি সেটাই তো। এখানে আমি তেজপাতা আর হচ্ছে দারচিনি এলাচ একটু তেলে ভেজে নিব, ফ্লেভারটা যাতে ভালো আসে। তো আমি এটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিলাম। তো আমি এটাও সুন্দর করে একটু ভেজে তারপরে হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে যেহেতু বৃষ্টির দিন, এখন একটু খিচুড়ি খেতে ইচ্ছা করে, আর খিচুড়িটা আমার খেতে খুবই ভালো লাগে। এই তো আমি এখানে আলু আর হচ্ছে মসুর ডাল, পোলার চাল, মুগ ডাল এটা আমি ধুয়ে রেখেছি। তো এখন আমি এটা দিয়ে দিব। এখানে আমি দেড় পট চালের খিচুড়ি রান্না করতেছি, আর আমার ঘরে লোক কম, মানুষ লোক সংখ্যা কম, তাই আমি একটু কম রান্না করছি। কেননা খিচুড়িটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি আজকে রান্না করতেছি। আর খিচুড়িটা তো একটু বৃষ্টি হলে খিচুড়ি খেতে ভালো লাগে। আজকে আমরা খিচুড়িটা খাবো হচ্ছে ডিম ভুনা দিয়ে, আর হচ্ছে ঘি, অরিজিনাল ঘি আছে আমার ঘরে, সেটা দিয়ে আমরা আজকে এই খিচুড়িটা খাবো। তো আমি সেই ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু ভাগ্য খারাপ দেখে ওই ভিডিওটা আমার ডিলিট হয়ে গিয়েছে। যাই হোক, যতটুকু আছে ততটুকুই শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা যারা আমার ভিডিওটি দেখে ভালো লাগবে, প্লিজ আপনারা সবাই একটি করে লাইক দিবেন। আর নতুন নতুন যারা আছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো সবার কাছে রিকোয়েস্ট করি, কেন করি, সবাই যে মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখেন, এটা আমার জন্য অনেক কিছু, তাই আমি বলি। কেননা আমার এই কথাটা বলাতে আমি একেবারে ছোট হয়ে যাব না, আমি ওইভাবে ভেবে বলিনি যদিও কথাটা। তো আমার পোলার চালটা একটু ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি শুধু একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, এক টেবিল চামচেরও কম। এটা দিয়ে আমি এখন চালটা আরেকটু ভেজে নিব। ভেজে তারপরে হচ্ছে এই চালটা হচ্ছে আমাদের ক্ষেতের পোলার চাল, তো এটা দিয়ে খিচুড়িটা রান্না করতেছি। তো এখানে আমি ছোট পরিমাণ দুটো আলু দিয়েছি, এখানে খিচুড়ির সাথে আলুটা যায়, আলুটা দিলে খিচুড়িটা আঠালো ভাব আসে, খেতে খুব ভালো লাগে। আর আপনারা চাইলে আরও অন্য অন্য ডালও, মানে এখানে যে মসুরি ডালটা, খেসারি ডাল, আরও বুটের ডাল, অনেক ডাল আছে, আপনারা ব্যবহার করতে পারবেন। আমি এখানে মুগ ডালটা আর মসুরের ডালটা ব্যবহার করেছি। তো এই তো আমার চালটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে পানি দিয়ে দিলাম, অপেক্ষা করব হওয়া পর্যন্ত। তো ফিরে আসব, হওয়ার পর্যন্ত অপেক্ষা করি। তো যেটা বলতে নিয়েছি যে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে কার কার, অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, 14টি ডিম আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো আমি সব ছুলে নিয়ে আসছি, ছুলে তারপরে শেয়ার করতেছি। ডিমগুলো ফেটে গিয়েছে কিছু কিছু ডিম, তো এটা কেন ফাটে তা জানি না আমি, ডিম সিদ্ধ দিলে বেশিরভাগ ডিম আমার কাছ থেকে এভাবে ফেটে যায়। তো যাই হোক, আমি ডিমটা ছুলে তারপরে আসতেছি আপনাদের সাথে, কিভাবে আমি রান্না করি সেটাও শেয়ার করব, ডিমটা আমি কিভাবে ভুনা করি। তো এখানে আমি সবগুলো ডিম ছুলে নিয়েছি, এখানে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। তো এটা দিয়ে আমি ডিমটা এখন মাখিয়ে ডিমটা ভেজে নিব, তারপরে ভুনা করব। তো এখানে আমি 14টি ডিম কেন নিয়েছি, খিচুড়ির সাথে বাচ্চারা একটা দুটা ডিম খেতেই পারে, তো আমি ওদের একটু ডিমটা বেশি খাওয়াতে চেষ্টা করি, এই জন্য আমি ডিমটা একটু বেশি দিয়েছি। এই তো আমার ডিমটা এখন হলুদ মাখানো শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি হাতটা ধুয়ে তারপরে হচ্ছে এখানে আমি কিছু জাম নিয়েছি, আর কিছু জাম আমি এখন আমাদের এখানে ভালো জাম পাওয়া যাচ্ছে, তাই আমি এবার একটু জামটা আমার কাছে খুবই ভালো লাগছে, তাই আমি একটু জাম কিনে নিলাম এখান থেকে, এখানে হাফ কেজি পরিমাণ জাম আছে। তো এই জামগুলো আমি এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে ভর্তা করব, ভর্তা করে আমি খাবো। তো বাচ্চারা খায় না যেহেতু, তাই আমি হাফ কেজি নিয়েছি। তো আমি এই জামটা আমি দুই দিন ভর্তা খাবো। তো এখানে কিছু কিছু জাম নষ্ট আছে, আমি সেগুলো তুলে ফেলে দিব। তো ফেলে দিয়ে এগুলো আমি সবগুলো জাম সুন্দর করে ধুয়ে নেব, ধুয়ে কিভাবে আমি ভর্তাটা করি সেটা শেয়ার করব আপনাদের সাথে। আর এখানে আমার খিচুড়িটাও হয়ে আসছে, তো এই নষ্ট জামগুলো ফেলে দিচ্ছি।
আর এই তো আমার খিচুড়িটা এখন প্রায় হওয়ার কাছাকাছি, এই তো হয়ে গিয়েছে। এখন আমার শেষ পর্যন্ত যে কাজটা আমার করতে হবে এখানে, তো আমার এখানে রান্নাঘরের লাইটটা নষ্ট হয়ে গিয়েছে, আমি মোবাইলের আলো দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই তো এখন আমি এখানে যে আলুটা দিয়েছি সে আলুটা আমি একটু ভেঙে ভেঙে দিব, এই যে আলুগুলো একটু আস্তে আস্তেই রয়ে গিয়েছে, তো আলুটা ভেঙে দিলে আঠালো হয়, খিচুড়িটা খেতে খুব টেস্টি হয়, ভালো লাগে। আর এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম, তো আমি ঘিটা ফ্রিজে রেখে দিয়েছি তাই ঘিটা জমে গিয়েছে। তো এটা হচ্ছে অরিজিনাল ঘি, এই ঘিটা দিয়ে আমরা আবার খাওয়ার টাইমও ঘিটা নিয়ে খাবো। তো ঘিটা আমি বাচ্চাদের খাওয়াতো, মানে সবসময় খাওয়াতে চেষ্টা করি, বাচ্চারাও পছন্দ করে। তো আমার খিচুড়িটা আমার এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি পাতিলটা পরিষ্কার করে খিচুড়িটা তুলে নিব। আমি হয়তো বা সবার মতো সুন্দর করে করতে পারি না যদিও, তো আমার এখন সময়টা খারাপ, বেশি ভালো যাচ্ছে না, তো যখন ভালো যাবে, আমার ভালো দিনগুলো ফিরে আসবে, তখন আমি সবাইকে বলতে পারবো যে এখন আমার ভালো দিন। তো আমি এখন ভালো সময় না আমার, আমি সেটা নিয়ে বলবো না, কেননা ওটা নিয়ে বললে শুধু শুধু ফাও কথা বলা হবে। তো এখন আমি এখানে ডিমগুলো সব দিয়ে দিচ্ছি, ডিমগুলো দিয়ে আমি ভেজে নিব। আর আমার তেল এরকম ফেনা উঠতেছে কেন, যারা নতুন নতুন আছেন তারা অবশ্যই জানেন না, আমার এটা সরিষার তেল, এই জন্য এরকম ফেনা উঠে যায়। আর আমি সরিষার তেলটাই খাই, সয়াবিন তেলটা আমার ঘরে খাওয়া হয় না, এই জন্য এরকম ফেনা ফেনা দেখা যায়। আর সরিষার তেলটা মানে আপনারা যারাই খাবেন আপনারাই বুঝবেন যে সরিষার তেলটা খেলে কি পরিমাণ উপকার হয়, সরিষার তেলটা অনেক উপকার হয়, আপনারা ট্রাই করে দেখবেন। আমি এই জন্য সরিষার তেলটাই খাই, তো অনেকে প্রশ্ন করে তাই আমি বললাম আজকে ভিডিওতে। আর একটি আপু আমাকে বারেবার কমেন্ট করায় যে আপনার বেবি কোনটা, তো আমার বেবির আপু আপনি আপু হন আর বা ভাইয়েই হন না কেন, আমার বেবিদের অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, আপনি একটু প্লিজ কষ্ট করে দেখে আসবেন। ওখানে আমার দুটো ছেলে, আমার বড় ছেলেও দেখলে আমার সে চেহারার সাথে মিল আছে, ছোটো ছেলেরও মিল আছে, তো আপনারা একটু কষ্ট করে প্লিজ আমার ভিডিও নিচে আপনি দেখবেন, নিচে গেলেই ভিডিওগুলোতে দেখবেন আমার ছেলেদের ব্লগ আছে, অনেকগুলো চ্যানেলেই আছে, অনেকগুলো ওদের ব্লগ বানানো হয়েছে, আপনি ওখানে গেলেই দেখতে পারবেন। তো এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিলাম, কেন এটা পরিমাণের উপরে দিতে হবে, আমি বলবো হাফ টেবিল চামচ, এক টেবিল চামচ, এটা আপনাদের যার যতটুকু লাগে আপনারা ততটুকু ব্যবহার করবেন। তো আমার মশলাটা কষানো হয়ে গেল, এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম, এখন অপেক্ষা করব একটু কষিয়ে নিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে আমি জামগুলো নিয়েছি আর নিয়েছি শুকনো মরিচ আমি গুঁড়ো করে নিয়েছি, এখন আমি এই কৌটোটায় আমি এখন এই জামগুলো ভর্তা করে নেব, ভর্তা করে তারপরে হচ্ছে আমি খাবো, শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে ভর্তা করতে তেমন আহামরি কিছুই লাগে না, একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখন এই যে মরিচের গুঁড়োটা, এই যে মরিচের গুঁড়ো আপনারা এইভাবে মাখিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা হয়, খুবই খুবই মজা হয়, আপনারা খেয়ে দেখবেন। এই তো আমার ছেলে সুন্দর করে ছাকিয়ে দিল আমাকে, আমি এখন এটা এই যে পিরিজে নিয়ে নেব, নিয়ে এটা বসে আমি একাই খাবো, ওরা খায় না যদিও। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা একটি করে লাইক দেবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।